পথচলা শুরু 2021 সালের 8ই ফেব্রুয়ারি। সমাজের সেই সকল অবহেলিত বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এক সঠিক আস্থানা ঠিকানা আনন্দ নিকেতনের সূচনা করেছিল নৈহাটি পৌরসভা। প্রায় দুবছর যাবত যে সেখানে বসবাস করেন অসংখ্য বৃদ্ধ বৃদ্ধারা, আর তাদের প্রতিনিয়ত দেখাশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসা ও অন্যান্য সব রকম পরিষেবা দিয়ে থাকে নৈহাটি পৌরসভা। আমাদের চেয়ারম্যান যদি না আমাদের এইখানে ঘর করে দিতেন, আমরা যে কোথায় থাকতাম, মেয়ে ছেলে তো বুড়ো হলেও শিয়াল কুকুরে খেতে অভাব নেই। পৌর প্রধানকে যে কী দিয়ে বলবো সেই কোনো ভাষাই নেই আমার কাছে সেরকম। আমার যে আন্তরিক যে ভালোবাসা, যে উনি কি বলবো, যে গুরুদেবের আসনে ওনাকে বসিয়ে আমরা রেখেছি। অবহেলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অভ্যাসটা বরাবরই ছিল নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি। তার স্বপ্ন ছিল নৈহাটিতে এই ধরনের একটি বৃদ্ধাশ্রম গড়বার, যেখানে সমাজের সেই সকল মানুষেরা নিজের পরিবারের কাছে বোঝা না হয়ে সসম্মানের সাথে থাকতে পারবে এই আনন্দ নিকেতনে, যার গুরু দায়িত্বভার বহন করবে নৈহাটি পৌরসভা। আর সেই লক্ষ্যেই এগিয়েছিলেন তিনি। সেই মতো সেই সকল পরিবারহীন মানুষদের পাশে আজও পরিবারের অভিভাবকের মতো সহযোগিতায় অবিচল নৈহাটি পৌরসভা। আর নিজেদের পরিবারকে ভুলে আনন্দ নিকেতনের পরিবারের সামিল হতে পেরে এক আনন্দধারায় দিন কাটাচ্ছেন সেই সকল আবাসিকরা। নৈহাটি পৌরসভা পরিচালিত আনন্দ নিকেতন, এবং এই আনন্দ নিকেতনে আমরা আজকে হাজির হয়েছি। এই আনন্দ নিকেতনে অজস্র মানুষ, কিন্তু অসহায় মানুষদের বসবাসের যোগ্য স্থান, এবং সেই যোগ্য স্থানের সম্পূর্ণভাবে সব কিছুর পরিষেবা দিতে একদম অনর নৈহাটি পৌরসভা। 2021 সালে এই আনন্দ নিকেতনের সূচনা হয়, আর আজকে এখানে বিভিন্ন জায়গা থেকে, শুধু নৈহাটি নয়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু 60, 75, 85, কোনো বয়সের সময়সীমা নেই, তারা কিন্তু এখানে সেই আস্থার খোঁজে এখানে তাদের পদার্পণ। আমরা সেই সকল মানুষগুলোর সাথে কথা বলবো যারা বিগত দিন ধরে এই আনন্দ নিকেতনের পরিষেবা উপভোগ করে চলেছে। তারা কি কোনো সমস্যার মধ্যে আছে, নাকি নৈহাটি পৌরসভা তাদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সব কিছু বিস্তারিত আমরা তাদের মুখ থেকে শুনবো। কতদিন ধরে আছেন আপনি আনন্দ নিকেতনে? আমি সর্বপ্রথম 3 বছর হবে, আমি আড়াই বছর না। আমার নাম লক্ষ্মী ঘোষ। কোথায় থাকতেন আগে? আগে তো বাংলাদেশে থাকতাম, এখন বোনের বাড়ি এখানে, তো বোনের বাড়ি থেকে কাজ করি। তা এই যে নৈহাটি পৌরসভা পরিচালিত আনন্দ নিকেতনে এসে বাড়ির মেজাজ পাচ্ছেন এখানে? সব কিছুই ভালো পাচ্ছি। কি কি পাচ্ছেন এখানে? সব কিছুই ভালো, খাওয়া দাওয়া, থাকা, চিকিৎসা, হ্যাঁ, ভালোবাসা, মানে সব কিছু। আপনি কোথা থেকে? আমি এসেছি নৈহাটি থেকে। কত বছর হয়েছে আপনি এসেছেন? আমি এসেছি 5-6 মাস। কেমন পরিষেবা এখানে? খুব ভালো। এই যে নৈহাটি পৌরসভা পরিচালিত আনন্দ নিকেতনে এই যে আপনাদের একটা আস্থানার ডেরা তৈরি করে দিয়েছে, যেখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না বলছেন আপনারা, তা কতটা আনন্দিত আপনারা? খুব আনন্দ। বাড়ির কথা মনে পড়ে? বাড়ির কথা তো একটু মনে পড়বেই, কিন্তু তাছাড়া আমরা এখানে খুব আনন্দে আছি। এখানে সবাই ভীষণ ভালো, খুব ভালো আছে। আপনার নাম? মঞ্জু চ্যাটার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি মালাপাড়ায় ভাড়া ছিলাম। হ্যাঁ, তো এখন কেন এসেছি? বছরখানিক হল। বছরখানিক হয়েছে। কেমন পরিষেবা পাচ্ছেন আনন্দ নিকেতনে? কিবাদ করবেন? উনি তো খুবই ভালো, ওনাকে উনি যা করেছেন আমাদের জন্য খুব ভালো করেছেন। আপনার নাম? মিনতি মিত্র। কতদিন হয়েছে এখানে এসেছেন? আমি আড়াই বছর। আড়াই বছর ধরে রয়েছেন। কেমন লাগছে এখানে, এখানকার পরিবেশ? পরিবেশ তো নিজেরা তৈরি করে উঠাই একদম, সব সব জায়গার থেকে সব রকম লোক আসে, তাদেরকে দিয়ে মানিয়ে নিজেকে তৈরি করে নিতে হয় সেই ব্যাপারটা। আমি যদিও একটা প্রশ্ন আপনার কাছে রাখতে ইচ্ছা করছে, বিভিন্ন সমস্যার দরুন কিন্তু এই বৃদ্ধাশ্রমে মানুষের আগমন হয়, কিন্তু এই নৈহাটি পৌরসভার আনন্দ নিকেতনে এমন কোনো সমস্যার কি সম্মুখীন কোনো দিন হয়েছেন? না, আমরা সেরকম হইনি। আমাদের চেয়ারম্যান যদি না আমাদের এইখানে ঘর করে দিতেন, আমরা যে কোথায় থাকতাম, মেয়ে ছেলে তো বুড়ো হলেও শিয়াল কুকুরে খেতে অভাব নেই, জানো তো। এখানে দেখা যাচ্ছে যে বাড়ির মতনই পুজো, বাড়ির থেকেও রয়েছে এখানে, আপনারা হয়তো পুজো দেন? আমি করি। আপনারা এরকম করেন প্রতিদিন? সকাল থেকে আপনাদের রুটিন কী থাকে? আর সকালে আমাদের চা বিস্কুট থাকে 7টায়, 9টার সময়, 8:30 থেকে 9টার মধ্যে মুড়ি আলু চচ্চড়ি, তারপরে 1টার সময় ভাত, দুপুরের খাবার, 4:30 থেকে 4:30 ভেতরে চা বিস্কুট, আবার রাত্রির 9টার মধ্যে ভাত।
আপনি ভাবতে পেরেছিলেন যখন বাড়ির পরিবার ছেড়ে এসেছেন এমন একটা পরিবেশে আপনি গিয়ে উঠবেন যেখানে সব রকম পরিষেবা পাবেন আপনি? না, আমি ভাবতে পারিনি কীরকম, যেরকম আমাকে ফেলে রেখে ওরা চলে গেছিলো, আমি অন্য বাড়িতে থাকতাম, ওরা অন্য জায়গায় থাকতো, আমাকে জানায়নি, না জানিয়ে চলে গেছে তার বাড়িতে রেখে, সেই আমাকে এইখানে রাস্তা দেখিয়ে দিয়েছিল। নৈহাটি পৌরসভার এই পরিষেবাকে কীভাবে স্বাগত জানাবেন আপনি? মানে বিশেষ করে সেটি আমাদের পৌর প্রধানকে যে কী দিয়ে বলবো সেই কোনো ভাষাই নেই আমার কাছে সেরকম। আমার যে আন্তরিক যে ভালোবাসা, যে উনি কী বলবো, যে গুরুদেবের আসনে ওনাকে বসিয়ে আমরা রেখেছি। আপনার নাম? মিনতি মিত্র। এটা তো আমাদের এবারে কর্তব্য, সবথেকে বড় পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী সকলের মা মমতা ব্যানার্জির সবথেকে বড় প্রচেষ্টা যে হোমলেস বা শেল্টারলেস যারা, যাদের মাথার উপর ছাদ নেই, যারা ভব ঘুরে, যারা রাস্তায় থাকে, দুবেলা ঠিক মতন খাওয়ার যাদের জোটে না, তাদের জন্য এটাকে টোটালটাকেই তৈরি করা হয়েছে এই হোমলেস আনন্দ নিকেতন আমাদের পৌরসভার পরিচালিত। আপনার স্বপ্নের আনন্দ নিকেতন যেখানে অনেক অসহায় মানুষেরা বসবাস করছে এবং পরিবারকে ভুলে গিয়ে, তা কী অনুভূতি আপনার? আপনারা তো আজকে গেছেন, আপনারা তো আজকে খবর করলেন, ঘটনা আছে দেখুন। নৈহাটি পৌরসভার উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, পার্থভৌমিকের সহযোগিতায়, বিধায়ক পার্থভৌমিক শেষমন্ত্রীর সহযোগিতায় নৈহাটির পৌর বোর্ড, আমি না, নৈহাটির পৌর বোর্ড তিনটে জিনিস খুব আমার কাছে খুব গ্রহণযোগ্য, সেটা হচ্ছে যে কটার প্রকল্প আছে সবটাই গ্রহণযোগ্য, তার মধ্যে তিনটে জিনিস আমার কাছে প্রচণ্ড গ্রহণযোগ্য। একটা হচ্ছে দেখুন এই যেটা গেলেন আনন্দ নিকেতন, এটা সরকারি প্রকল্প, এটা সুডার প্রকল্প, এবং সুডার প্রকল্প সুডা হঠাৎ করে আমাদের জানালো, আমরা ওটা সারেন্ডার করে দিয়েছি, আপনারা চালালে চালান, আমরা কেন এজেন্সি দিয়ে যে চালাতো সেই দুর্গাপুরের এজেন্সি, সে হঠাৎ করে সারেন্ডার করে দিয়ে বেরিয়ে চলে গেলো, আমরা তখন সাতাশ ওই এতে, এবং সেই সাতাশটা লোককে তো আমরা তাড়িয়ে দিতে পারি না, তখন আমাদের পৌর বোর্ড নৈহাটির পৌর বোর্ড আমরা সিদ্ধান্ত নিলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে না মানুষগুলো থাক এবং মানুষগুলোকে আমরাই প্রতিপালন করব। তাই স্বাভাবিকভাবেই এখন আমার মনে হয় 39-40 বোধ হয় আছে লোক, এবং তাদের সুটার সামান্য বোধ হয় কয়েকটা লেবার পেমেন্ট করে, ওখানকার লেবার পেমেন্ট বোধ হয় করে, কিন্তু বাকিটা আমরা নৈহাটি পৌরসভা থেকে দায়িত্ব নিয়ে মানুষগুলোকে না তাড়িয়ে নিরন্ন মানুষ, আশ্রয়হীন মানুষ, যারা যাদের কাছে মা বাবা খুব বোঝা হয়, যাদের যারা বৌমার কাছে ছেলের কাছে হয়তো মা বাবা বোঝা হয়তো কেউ পথে বসে আছে, আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমেই বলছি যদি এরকম ধরনের কেউ লোক থাকে আপনারা আমাদের দেবেন, আমরা আনন্দ নিকেতনে রেখে দেবো, তার যত্ন, তার হাসপাতাল, তার আমার মাতৃসদনের তার গিয়ে চেক আপ করা আমরা সবই করছি, এবং আমার আনন্দ নিকেতন এবং মা ক্যান্টিন এবং সর্বোপরি বড় মা, এই তিনটে প্রকল্পই আমার কাছে গর্বের এবং আমার কাছে খুব গ্রহণযোগ্য তিনটে প্রকল্প। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি।